Hello everyone, welcome to Naughty Butterfly. আমরা তো নরমালি নাচের ভিডিও করি তো ভাবলাম যে প্রত্যেকদিনই রেডি হতে হয় আর বিশেষ করে আমরা যারা নাচি তাদের তো একই শাড়ি বারবার বিভিন্ন স্টাইলে পরতে হয় তো আজকে আমরা মারাঠি স্টাইলের শাড়ি কীভাবে পরে সেটা দেখব চল প্রথমে শাড়িটা পাটিয়ালা বলবে আমার কাছে লাল পাটিয়ালা নেই তাই জন্য আমি অরেঞ্জ পরেছি আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব কালার ম্যাচ করে পাটিয়ালা পরে তারপর শাড়িটাকে সেম পোর্শন ডান দিকেরটা একটু কম করে নেবেন কেননা বাঁ দিক থেকে আমাদের আঁচল হবে নিয়ে একটা মেদিন বরাবর একটা নট করবেন এভাবে তাই কাজ করে দেখুন টাইট করে নট করবেন কেননা এর উপরেই পুরো শাড়িটা থাকবে তারপর মিডিল থেকে এই পোর্শনটা টানবে টেনে এখানে খুঁজে দেবে এটা খুব ভয়টা একটা জিনিস এটা না করলে কিন্তু শাড়িটা ঠিকঠাকভাবে পরে এটাকে পরে একটু ইভেন্টুয়ালি স্প্রেড করে নেবেন ঠিকঠাক করে কারণ এটা ম্যাক্সিমাম খুঁজকে না তারপর এই পার্টটা নেব এটাকে এই পায়ের এখান থেকে নিয়ে পিছনে এখানে যতগুলো সম্ভব খুঁজি বলবে আপনাদের যদি কোনো হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে আপনি ইউজ করে আর অন করে দেবেন তাতে করে এটা সুন্দর হয় তাহলেও হয় নর্মালি নাচের সময় এত ভাবে করি না আমরা কিন্তু ভালো লাগে না তো জরুরি এভাবে কুচি করে কুচিটাকে সামনে এরকম ভাবে নিবে নিয়ে ভুলে কুচিটা করে দেওয়ার পর এবার ওর যে নিচের পাটটা সেটাকে তুলে যেটা ছাড়া ছিল সেই পাটটাকে কুচি করে নেব এরকম ভাবে পুরোটাকে কুচি করব করে তিনি কোমরে গুঁজে নেব শাড়ির ব্লাউজ পিসটা কাটা হয়নি তাই সাদা হয়ে আছে না হলে ওখানে ডিজাইনটাই করতো ঠিক আছে এবার এই পোর্শনটাকে নেব এটাকে এই পায়ের পর থেকে পার করে নেব এখানে দু একটা কুচি করবো না হলে জিনিসটা দেখতে খারাপ লাগে আপনার যদি শাড়ি খুব বড় হয় তাহলে বেশি কুচি করবেন যদি ছোট হয় তাহলে কম কুচি করবেন আমার যেরকম বেশি নেই তাই জন্য আমি কম কুচি করবো এইভাবে আঁচলটাকে নিয়ে নেবেন যে পোর্শনটা এখানে দুধ আছে আগে আঁচলটাকে সেফটি নিয়ে সেফটি নিয়ে সিকিউর করে আমার সেফটি কাছে ছিল না এই নিয়ে
পোরশনটাকে ট্রেন দিয়ে ছুঁয়ে খুঁজে থাকে একটু খুঁজে যদি আপনাদের চিন্তা থাকে। এবার পায়ের দিকটা এই পোরশনটাতে এখানে সেফটি পিনের সাহায্যে সিকিউর করবে, সেম ভাবে এটাতেও সিকিউর করবে, তাতে করে শুরু হবে। এবার আমরা যেভাবে ইচ্ছে নাচতে পারি, নো প্রবলেম, পা ধরতে পারি, ঘুরতে পারি।